গত বছর বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা কিন্তু আংশিকভাবে উদ্বোধন করা হয়। গত বছর শুধুমাত্র পদ্মা সেতুর উপরের অংশ অর্থাৎ সড়ক পথেরই শুধুমাত্র উদ্বোধন করা হয়, পদ্মা সেতুর নিচের অংশ পদ্মা সেতু রেল লাইনের কিন্তু উদ্বোধন করা হয়নি। কিন্তু বলা হচ্ছে যে আগামী মাসের 10 তারিখ অর্থাৎ অক্টোবরের 10 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু রেল লাইনের উদ্বোধন করতে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু বর্তমানে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ। 2018 সালে পদ্মা সেতুর এই রেল লাইন দিয়ে চলাচলের জন্য চীনের সাথে একটা বড় চুক্তি করা হয়, যে চুক্তি অনুযায়ী চীনের কাছ থেকে 100টা স্পেশাল বগি কেনা হবে। এবং সেই চুক্তি অনুযায়ী এই বছর জানুয়ারিতে কিন্তু প্রথম চালান এসে পড়ে, এবং ধাপে ধাপে আরও 6টা চালানের মাধ্যমে চীন থেকে 100টা বগি বাংলাদেশে আসে, যে বগিগুলোকে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর রেল কারখানাগুলোতে, এবং সেখানে কিন্তু এই বগির সকল পরীক্ষা নিরীক্ষা কমিশনিং করা হয়, দেখা হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না, এবং 70টাকে ইতিমধ্যে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। সেই 70টা বগি এখন বিভিন্ন লাইনে চলাচল করছে, এবং এখন আরও 30টা বগি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। বর্তমানে যে 70টা বগি বিভিন্ন লাইনে চলাচল করছে, এগুলোকে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে কিন্তু চালানো হচ্ছে। আগামী মাসের 10 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু রেল লাইন উদ্বোধন করবেন, তারপর থেকে কিন্তু এই বগিগুলো তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করবে। এই বগিগুলো চীনের কাছ থেকে ক্রয় করতে 520 কোটি টাকা খরচ হয়েছে, এবং চীনা কোম্পানি আগামী 2 বছর এই বগিগুলোকে সার্ভিস দিয়ে যাবে। অর্থাৎ আগামী 2 বছরে যদি এই বগিগুলোর কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে চীনা কোম্পানিগুলো সেগুলো ফ্রিতে রিপেয়ার করে দেবে। পদ্মা সেতু যদি পুরোদমে চালু হয়ে যায়, সেক্ষেত্রে পদ্মা নদীর উভয় পাশে যোগাযোগ অনেক সহজ হবে, পাশাপাশি উভয় পাশে মানুষের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিশেষজ্ঞরা বলছেন যে পদ্মা সেতু যখন পুরোদমে চালু হয়ে যাবে, তখন এটা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিকে 2% বাড়িয়ে দেবে, যেটা একটা মধ্যমের দেশ হিসেবে অনেক বড় ঘটনা, অনেক বড় কথা। তাই পদ্মা সেতুর ক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো প্রকারের রিস্ক নিতে চাচ্ছে না। আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশ সাধারণত যখন বগি আমদানি করে, তখন সেগুলো কিন্তু ভারতের কাছ থেকে আমদানি করা হয়। বাংলাদেশে যতগুলো বগি এখন আমদানিকৃত, তার বেশিরভাগই কিন্তু আমরা ভারতের কাছ থেকে আমদানি করেছি। কিন্তু ভারতের কাছ থেকে আমদানিকৃত বগিগুলোর কোয়ালিটি কিন্তু খুব বেশি একটা ভালো না, এবং বাংলাদেশ সরকার চায় না যে পদ্মা সেতুর মতন একটা গুরুত্বপূর্ণ প্রকল্পতে যে বগিগুলো চলবে সেগুলোর কোয়ালিটিতে কোনো প্রকার সমস্যা হোক। ফলে ভারতকে বাদ দিয়ে এবার এই 100টা বগি ক্রয় করার জন্য চীনকে বেছে নিয়েছে বাংলাদেশ, এবং চীনের কাছ থেকে সেই 100টা বগি ক্রয় করা হচ্ছে, যাতে এই পদ্মা সেতুতে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষকে কোনো প্রকার কষ্ট পোহাতে না হয়, এবং দীর্ঘ সময় পর্যন্ত যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশের সাধারণ মানুষ পদ্মা সেতুতে যাতায়াত করতে পারে। ফলে এবার ভারতকে বাদ দিয়ে চীনকে বেছে নিয়েছে বাংলাদেশ। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।